চেষ্টা করব এক কথায় যে কোনো সফলতা অর্জন করার ক্ষেত্রে সে যদি সেই সফলতা অর্জন করতে চায় তাহলে তার পিছনে সবথেকে মূল্যবান আসল ভূমিকা যে ইবাদত পালন করবে সেটাই হচ্ছে রাতের সালাত তাহাজ্জুদের সালাত কোন মানুষ যদি রাত জেগে তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহ তাআলার কাছে অনুনয় বিনয় করে আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করে সে যদি চায় আল্লাহ আমি একজন ভালো শিক্ষক হতে চাই আমি একজন ভালো আলেম হতে চাই আমি একজন বড় ব্যবসায়ী হতে চাই আল্লাহ তাআলা তার দোয়া অবশ্যই অবশ্যই কবুল করবেন এবং সেই ব্যক্তি সফলতা অর্জন করবে যেহেতু এই ব্যাপারে পরিষ্কার আমাদের নবীকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন সূরা বনী ইসরাইল 16 নম্বর 17 আয়াত নম্বর 79 এর মধ্যে বলা হয়েছে অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআথাকা রাব্বুকা মাকামান মাহমুদা আল্লাহ তাআলা বলেন রাতের একটি অংশে তাহাজ্জুদের সালাত আদায় করো তোমার জন্য সেটা অতিরিক্ত হবে আসা আন ইয়াবআথা রাব্বুকা মাকামান মাহমুদা আশা করা যায় তোমার প্রতিপালক তোমাকে মাকামে মাহমুদে পৌঁছে দেবেন এই আয়াতে আমাদের নবীকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন যে আপনিও যদি সফল হতে চান তাহলে আপনাকে রাত জেগে তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে রাত জেগে ইবাদত করতে হবে তাই আমাদের নবী বিশেষ করে রাত জেগে এতটায় সালাত আদায় করতেন এত লং সময় ধরে তিনি সালাত আদায় করতেন এ ব্যাপারে অনেকগুলো হাদিস রয়েছে বিশেষ করে ব্যাপারে বলা হয়েছে সহিহ বুখারী হাদিস নম্বর 4837 এর মধ্যে বলা হয়েছে আয়েশা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সালাতে এত দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকতেন রাতের সালাতের জন্য অর্থাৎ তাহাজ্জুদের সালাতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দীর্ঘ সময় ধরে লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন হাত্তা তাতাফাত্তারা কাদামহু এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা গুলো ফুলে যেত পা ফুলে এমনকি ফেটেও যেত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন লিমান তাসনাউ হাদা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর নবী আপনি এত কষ্ট করছেন কেন আপনি এত কষ্ট করছেন কেন ওয়াকাদ গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখখারা এমনকি আপনার আগের পাপ পরের পাপ সমস্ত পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন আপনার আগের পাপ পরের পাপ সমস্ত পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আফালা আকুনু আবদান শাকুরা আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হব না আমি কি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হব না অত্র হাদিস দ্বারা যেটা বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত জেগে সালাত আদায় করতেন রাত জেগে তাহাজ্জুদের সালাত আদায় করতেন সেই সালাতে এত লম্বা সময় ধরে তিনি কিয়াম করতেন এত লম্বা সময় ধরে সালাত আদায় করতেন সেই লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকার ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা গুলো ফেটে যেত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা ফুলে যেত আর এত কষ্ট দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কষ্ট করে রাত জেগে জেগে ইবাদত করতেন তাই আয়েশা রাদিয়াল্লাহু বলছেন যে আপনি এত কষ্ট কেন করছেন যেহেতু আপনার আগেকার পাপ পরের পাপ সমস্ত পাপ তো আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছিলেন আর আয়েশা রাদিয়াল্লাহু এই কথা যখন বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথার জবাব কি দিলেন আফালা আকুনু আবদান শাকুরা আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হব না আমি কি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হব না ভাবতে পেরেছেন রাত জেগে ইবাদত করার কি গুরুত্ব রয়েছে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত পাপকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছিলেন তারপরেও তিনি রাত জেগে কত কষ্ট করে তিনি তাহাজ্জুদের সালাত আদায় করতেন তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করতেন আর আজ আমরা রাত দিন এত পাপের মধ্যে রয়েছি এত ক্ষতির মধ্যে রয়েছি এত অন্যায়ের মধ্যে রয়েছি অথচ রাত জেগে ইবাদত করা তো দূরের কথা তাহাজ্জুদ সালাত আদায় করা তো দূরের কথা আমাদের উপর যে সালাত ফরজ করা হয়েছে ফরজ সালাতটুকু আমাদের আদায় করা ভাগ্যে জোটে না ভাগ্যে লভে না আমরা রাতকে রাত পুরো রাত শুয়ে থেকে সময় পার করে দিই সকাল পর্যন্ত ঘুমিয়ে থাকি আমাদের মধ্যে অনেক লোক রয়েছে যারা সকাল 8টা পর্যন্ত 9টা পর্যন্ত ঘুমিয়ে থাকে যারা পুরো রাত ঘুমিয়ে থাকে সকাল পর্যন্ত ঘুমিয়ে থাকে রাত সকাল 8টা পর্যন্ত 9টা পর্যন্ত ঘুমিয়ে থাকে তাদের ব্যাপারে বলা হয়েছে সহিহ বুখারী হাদিস নম্বর 1144 এর মধ্যে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তাদের দুই কানে শয়তান প্রসাব করে দেয় তাদের দুই কানে শয়তান প্রসাব করে দেয় এরপরে আরো বলা হয়েছে সহিহ বুখারী হাদিস নম্বর 1142 এর মধ্যে বলা হয়েছে আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই লোক রাতে ঘুমিয়ে পড়ে যেই লোক রাতে ঘুমিয়ে পড়ে তার ঘাড়ের পিছনে শয়তান তিনটি গিট লাগিয়ে দেয় যেই লোক রাতে ঘুমিয়ে পড়ে তার ঘাড়ের পিছনে শয়তান তিনটি গিট লাগিয়ে দেয় আর প্রতিটা গিটে এই মন্ত্র পড়ে তিনি শয়তান ফুঁক দিয়ে দেয় যে রাত অনেক লম্বা আছে এখন ঘুমাও রাত অনেক লম্বা এখন ঘুমাও রাত অনেক লম্বা এখন ঘুমাও যদি ঘটনা চক্রান্তে যদি তার ঘুম ভেঙে যায় তার যদি চোখ খুলে যায় আর সেই ব্যক্তি যদি ফাযাকারাল্লাহু তাআলা ইনহাল্লাত উকদাতুন সেই ব্যক্তি যদি আল্লাহ তাআলার জিকির করে আল্লাহ তাআলাকে যদি স্মরণ করে আল্লাহ তাআলার যদি জিকির করে তাহলে একটি গিরা খুলে যায় তারপরে বলা হয়েছে ফাইন তাওয়াজ্জা ইনহাল্লাত উকদাতুন সেই লোক যদি কি করে তারপরে উযু করে তাহলে আরেকটি গিরে খুলে যায় তারপরে বলা হয়েছে ফাইন সাল্লা সেই লোকটি যদি সালাত আদায় করে তাহলে সমস্ত গিরেগুলো খুলে যায় অতঃপর সে সকাল করে হাসি খুশি হয়ে সকালে ওঠে হাসি খুশি হয়ে সকালে ওঠে আর তা না হলে সে মানসিক চিন্তায় মানসিক অশান্তির মধ্য দিয়ে অলসতার মধ্য দিয়ে তার সকাল হয় অত্র হাদিস দ্বারা যেটা বোঝা যায় প্রত্যেক মানুষ যখন রাত্রে ঘুমায় শয়তান তিনটি গিট লাগিয়ে দেয় আর যেই লোক ঘুম থেকে ঘুম তার ভেঙে যায় জেগে যায় আর জেগে যদি সে আল্লাহ তাআলার জিকির করে তাহলে একটি গিট খুলে যায় তারপরে সেই ব্যক্তি যদি যখন উযু করে আরেকটি গিট খুলে যায় তারপরে সেই ব্যক্তি যখন সালাত আদায় করে তার সবগুলোই গিট খুলে যায় আর তারপর সে হাসি খুশি হয়ে সকাল করে তারপরে আরো বলা হয়েছে সহিহ মুসলিম হাদিস নম্বর তিরমিজি হাদিস নম্বর 2485 এর মধ্যে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়া আইয়ুহান নাস তাফাসসাহুস সালাম হে লোকেরা তোমরা সালামের প্রচার প্রসার করো ও আতিমুত তোয়ামা এবং দরিদ্রের খানা খিলাও যারা দরিদ্র লোক তাদেরকে খানা খিলাও ও সল্লু বিল্লাইলে ওয়ান্নাসু বিনাইম এবং কি করো যখন মানুষ সকল মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন রাত্রে সালাত আদায় করো তাহাজ্জুদের সালাত আদায় করো অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটি কথা বললেন যে এক নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সালামের প্রচার প্রসার করো সালামের প্রচার প্রসার করো ব্যাপক হারে তারপরে দুই নম্বরে বললেন যে যারা দরিদ্র অসহায় তাদেরকে খানা খিলাও তিন নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যখন সকল মানুষ রাত্রে ঘুমিয়ে থাকে তখন তুমি সালাত আদায় করো যদি তুমি এই তিনটি কাজ এইভাবে করো তাহলে লাভ কী হবে তাহলে তার ফজিলত কী রয়েছে তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুদখুলুল জান্নাতা বিসালামিন তাহলে তুমি কী করবে শান্তিতে জান্নাতে প্রবেশ করবে তাহলে তুমি শান্তিতে জান্নাতে প্রবেশ করবে
তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন সহিহ মুসলিম হাদিস নম্বর 1163 এর মধ্যে বলা হয়েছে আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফজালুস সিয়ামি বাদা রমাজানা শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফজালুস সালাতি বাদাল ফরিজা সালাতুল লাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রমজান মাসের সিয়ামের পরে সর্বশ্রেষ্ঠ সিয়াম হচ্ছে মুহররম মাসের সিয়াম এবং ফরজ সালাতের পরে সর্বশ্রেষ্ঠ সালাত হচ্ছে রাতের সালাত অর্থাৎ তাহাজ্জুদের সালাত এই যে আপনি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করছেন ফরজ সালাত আদায় করছেন এই সালাতের পরে যেটা উত্তম সালাত সেই সালাতটা হচ্ছে রাতের সালাত অর্থাৎ তাহাজ্জুদের সালাত অথচ তাহাজ্জুদ সালাতের এত ফজিলত রয়েছে এত গুরুত্ব রয়েছে কিন্তু আমরা কেউ তাহাজ্জুদের সালাত সেইভাবে আদায় করি না রাত জেগে লম্বা সময় ধরে আল্লাহ তাআলাকে ডাকি না আল্লাহ তাআলার ইবাদত করি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাতের সালাত আদায় করতেন তাহাজ্জুদের সালাত আদায় করতেন এই ব্যাপারে পরিষ্কার বলা হয়েছে সহিহ বুখারী হাদিস নম্বর 1137 এর মধ্যে বলা হয়েছে আব্দুল্লাহ বিন উমার থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাল্লু বিল্লাইলি মাসনা ও মাসনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রাতের সালাত হচ্ছে দুই দুই রিকাত রাতের সালাত হচ্ছে দুই দুই রিকাত ফাইদা খিফতা সুবহা যখন কি করবে সকাল হয়ে যাওয়ার আশঙ্কা করবে তখন এক রিকাত বিতর পড়ে নেবে অত্র হাদিস দ্বারা যেটা বোঝা যায় কেউ যদি রাতের সালাত আদায় করতে ইচ্ছুক হয় কেউ যদি রাতে তাহাজ্জুদ আদায় করতে যদি ইচ্ছুক হয় তাহলে তাকে দুই দুই রিকাত করে সালাত আদায় করতে হবে তাহলে তাকে দুই দুই রিকাত করে সারা সালাত আদায় করতে হবে আর সালাম ফিরতে হবে এইভাবে দুই দুই রিকাত করে সালাত আদায় করতে 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 যখন ফজর হয়ে যাওয়ার সময় হয়ে যাবে এরকম সময় যখন হয়ে যাবে তখন সে এক রিকাত বিতর পড়ে নেবে এই ব্যাপারে আরও বলা হয়েছে সহিহ বুখারী হাদিস নম্বর 473 এর মধ্যে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে দুই দুই রিকাত করে সালাত আদায় করতেন এবং শেষে তিনি কি করতেন এক রিকাত বিতর পড়তেন অতএব একাধিক হাদিস দ্বারা যেটা বোঝা যায় যে রাতের সালাত হচ্ছে দুই দুই রিকাত কেউ যদি তাহাজ্জুদ পড়ব মনে করে তাহলে তাকে দুই রিকাত করে সালাম ফিরতে হবে দুই রিকাত করে সালাম ফিরে পরে সে একেবারে টানা দশ রিকাত পর্যন্ত পড়বে আর শেষে এক রিকাত পড়ে নেবে এগারো রিকাত হয়ে গেল অথবা টানা চার আট রিকাত পড়ে নেবে এভাবে তারপর তিন রিকাত বিতর পড়ে নেবে এগারো রিকাত হয়ে গেল এই হচ্ছে তাহাজ্জুদ সালাতের আদায় করার নিয়ম অতএব এইভাবে দুই দুই রিকাত করে তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে তারপরে এর উপরে আরো বলা হয়েছে সহিহ বুখারী হাদিস নম্বর 994 মধ্যে বলা হয়েছে আয়েশা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহদা আশারা রাকাতাইনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের সালাত আদায় করতেন রাতের সালাত আদায় করতেন 11 রিকাত আদায় করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের সালাত 11 রিকাত আদায় করতেন আর এই সালাতে তিনি সিজদা এত লম্বা করতেন এই সালাতে সিজদা তিনি এত লম্বা সিজদা করতেন যে তার সিজদা থেকে ওঠার পূর্বে অর্থাৎ সিজদা থেকে মাথা ওঠার পূর্বে কেউ 50টি আয়াত তেলাওয়াত করতে পারত এত লম্বা সময় ধরে তিনি সিজদায় পড়ে থাকতেন কেউ 50টি আয়াত তেলাওয়াত করতে পারত এতটা লম্বা সময় ধরে তিনি সিজদায় পড়ে থাকতেন তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন তারপরে বলছেন যে ফজরের সালাত আদায়ের পূর্বে তিনি দুই রিকাত সালাত আদায় করতেন ফজরের সালাত আদায়ের পূর্বে তিনি দুই রিকাত সালাত আদায় করতেন অর্থাৎ দুই রিকাত সুন্নাত পড়তেন তারপরে তিনি কি করতেন ডান কাতে শয়ন করতেন তারপরে তিনি ডান কাতে শয়ন করতেন তিনি কতক্ষণ পর্যন্ত ডান কাতে শয়ন করে থাকতেন শুয়ে থাকতেন অতক্ষণ পর্যন্ত তিনি ডান কাতে শুয়ে থাকতেন যতক্ষণ পর্যন্ত মুয়াজ্জিন সালাতের জন্য তাকে ডাকতে না আসত অত্র হাদিস দ্বারা কয়েকটি কথা স্পষ্ট বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের সালাত 11 রিকাত আদায় করেছেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের সালাত 11 রাকাত আদায় করেছেন এবং সেই রাতের সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দীর্ঘ লম্বা সময় ধরে সিজদায় পড়ে থাকতেন যে কোন মানুষ যদি মনে করত যে 50টি আয়াত তেলাওয়াত করতে যতটা সময় লাগে ততটা সময় পর্যন্ত তিনি কি করতেন সিজদায় পড়ে থাকতেন আর তারপরে যখন ফজরের আজান হয়ে যেত ফজরের সালাতের পূর্বে তখন তিনি কি করতেন দুই রাকাত সুন্নাত আদায় করে নিতেন আর ডান কাতে শয়ন করতেন কেউ যদি মনে করে যে ফজরের দুই রাকাত সুন্নাত পড়ার পরে ডান কাতে শয়ন করব সে শয়ন করতে পারে শুয়ে থাকতে পারে এটা হচ্ছে রাসূলের সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই রাকাত সালাত আদায় করে ডান কাতে শয়ন করতেন তিনি কতক্ষণ পর্যন্ত শয়ন করে থাকতেন যতক্ষণ পর্যন্ত মুয়াজ্জিন তাকে ডাকতে না আসতো তার মানে এখানে আরেকটি কথা বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সালাতগুলো আদায় করতেন নিজের বাড়িতে নিজের ঘরে মুয়াজ্জিন ডাকতে যেতেন ডাকতে কোথায় যেতেন তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে সালাতগুলো আদায় করতেন আর এই ব্যাপারে অনেক হাদিস রয়েছে বিশেষ করে তাহাজ্জুদের নামাজ যে কোনো নফল সুন্নাত নামাজ এগুলো বাড়িতে পড়া বেশি উত্তম এই সমস্ত সালাতগুলো বাড়িতে আদায় করা বেশি উত্তম তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগই কি করতেন নফল সালাতগুলো সুন্নাত সালাতগুলো বাড়িতেই তিনি আদায় করতেন অতএব কেউ যদি মনে করেন যে রাত জেগে তাহাজ্জুদের সালাত আদায় করব তাকে মসজিদে আসার কোনো প্রয়োজন নেই মসজিদে আসার কোনো প্রয়োজন নেই আপনি সুন্দর করে উযু করলেন আর উযু করে আপনি কি করেন নিজের ঘরের মধ্যে নিজের রুমের মধ্যে আপনি তাহাজ্জুদের সালাত আদায় করেন তাহাজ্জুদের সালাত আদায় করতে করতে যখন বুঝতে পারছেন যে এবার ফজরের আজান হয়ে যাবে আপনি এক রাকাত বিতর পড়ে নেন তাহাজ্জুদের নামাজ কমপ্লিট করলেন তারপর আপনি কি করেন এবার ফজরের দুই রাকাত সুন্নাত আদায় করলেন আপনি এই দুই রাকাত সুন্নাত ওই রুমের মধ্যে আপনি আদায় করতে পারেন মসজিদে এসে আদায় করার কোনো প্রয়োজন নেই যদি আপনি মসজিদে এসে আদায় করেন ভিন্ন কথা কোনো অসুবিধা নেই মসজিদে আদায় করতে পারেন কোনো সমস্যা নেই তবে বাড়িতে আদায় করা হচ্ছে বেশি উত্তম তারপরে এই ব্যাপারে আরো বলা হয়েছে সহি মুসলিম হাদিস নম্বর 756 এর মধ্যে বলা হয়েছে জাবের থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো সুয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো আইয়ুস সালাতু আফজাল হে আল্লাহর রাসূল সবথেকে উত্তম সালাত কোনটি সবথেকে উত্তম সর্বশ্রেষ্ঠ সালাত কোনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুলুল কুনুতি যেই সালাতে লম্বা কিয়াম হয় যেই সালাতে দীর্ঘ কিয়াম হয় সেই সালাত হচ্ছে উত্তম সালাত সেই সালাত হচ্ছে উত্তম সালাত